বর্তমানে বাড়িতে বসেই আধার এটিএমের মাধ্যমে টাকা তুলতে পারবেন। এবার আর টাকা তোলার জন্য আপনাকে কোথাও যাওয়ার প্রয়োজন পড়বে না। সম্পূর্ণ নতুন একটি পরিষেবা আনতে চলেছে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক। তো বর্তমানে এই বাড়িতে বসে টাকা আপনি কিভাবে তুলবেন, কিভাবে এই পরিষেবা পাবেন, কারা কারা পাবেন, সমস্ত কিছু এক এক করে বিস্তারিত আপনাদেরকে জানাবো। নতুন নতুন আপডেট কী কী এসছে সেটাও জানাবো, তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আধার এটিএম নিয়ে সম্পূর্ণ নতুন আপডেট চলে এসছে আধার কার্ড দিয়ে টাকা তোলা নিয়ে। দেখুন বলা হয়েছে এবার ঘরে বসেই তুলতে পারবেন টাকা। কী সুবিধে নিয়ে এলো আধার এটিএম? তো বুঝতেই পাচ্ছেন আধার এটিএমের মাধ্যমে বাড়িতে বসে কিন্তু আপনারা টাকা তুলতে পারবেন। তো এই বিষয়ে নতুন কী আপডেট এসছে চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই। তো দেখুন বলা হয়েছে এটিএম উইথড্রল, টাকা তোলার দরকার পড়লে এখন এটিএমের মাধ্যমেই সুবিধা পান গ্রাহকরা। খুব বড় অঙ্কের টাকা না হলে এটিএম কার্ডের সাহায্যেই মেশিন থেকে টাকা তোলা যায় সহজেই। কিন্তু ধরা যাক আপনি বাড়িতেই আছেন আর এখনই আপনার খুবই জরুরি টাকার দরকার, সেক্ষেত্রে বাড়িতে বসে আপনি কীভাবে টাকা তুলবেন? তো এই যে দুশ্চিন্তা, এই দুশ্চিন্তা দূর করবে এবার ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক আধার এটিএমের মাধ্যমে। দেখুন বলা হয়েছে এইপিএস সিস্টেমের সাহায্যে এবার আপনি ঘরে বসেই পেয়ে যাবেন টাকা। তো কিভাবে এই সিস্টেমটা কাজ করে? তো দেখুন এখানে বলা হয়েছে এবার এইপিএস সিস্টেমের মাধ্যমে ঘরে বসেই টাকা তোলা যাবে, ব্যাঙ্কে বা কোনো এটিএম কাউন্টারে যেতে হবে না আপনাকে। এইপিএস হলো আধার এনামেল পেমেন্ট সিস্টেম, এর মাধ্যমে পোস্টম্যান নিজে আপনার বাড়িতে এসে টাকা দিয়ে যাবে। অর্থাৎ ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের যে পরিষেবা চালু হচ্ছে সেখানে এইপিএসের মাধ্যমে আপনার বাড়ি থেকে টাকা তুলে পোস্টম্যান কিন্তু আপনার বাড়িতেই দিয়ে যাবে। অর্থাৎ বাড়িতে আসবে, তারপর আপনার ফিঙ্গারপ্রিন্ট নেবে, নিয়ে টাকা তুলে কিন্তু আপনাকে দিয়ে যাবে। এবার এখানে একটা প্রশ্ন হচ্ছে যে বেশ কিছুদিন আগে কিন্তু এনপিসিআইয়ের তরফ থেকে আধার কার্ডের মাধ্যমে টাকা তোলা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছিল, যার ভিডিও কিন্তু এর আগেও আমরা বানিয়েছিলাম, অন স্ক্রিনে আপনাদেরকে স্ক্রিনশটও দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পেয়ে যাবেন। তো এই মুহূর্তে আবারও একটা নতুন আপডেট চলে এসেছে এইপিএসের মাধ্যমে, অর্থাৎ আধার এনাবেল পেমেন্ট সিস্টেমের মাধ্যমে আবারও কিন্তু টাকা তোলা হবে। আর যেটা কিন্তু কাজটা করবে দেখুন ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের লোকরা, যারা কিন্তু আপনার বাড়িতে আসবে। আপনি যদি ফোন করেন যে আমার টাকার দরকার, সেক্ষেত্রে ওখান থেকে লোক আপনার বাড়িতে আসবে, পোস্টম্যান থেকে, পোস্টম্যান যারা রয়েছে আর কি, তারা আপনার বাড়িতে আসবে, আপনার ফিঙ্গারপ্রিন্ট নেবে এবং আপনাকে টাকা তুলে দিয়ে যাবে। আপনার যত টাকার প্রয়োজন হবে সেই টাকাটা আপনি তুলবেন, আপনাকে টাকা কিন্তু বাড়িতে বয়ে দিয়ে যাবে। তো তার জন্য হয়তো সামান্য কিছু চার্জ নিতে পারে, এই বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে এখানে অনেকের মনেই প্রশ্ন থাকতে পারে, যেহেতু এনপিসিআইয়ের তরফ থেকে আধার কার্ড দিয়ে টাকা তোলার এই যে পদ্ধতিটা বা সিস্টেমটাকে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছিল, সেক্ষেত্রে আবারও কেন চালু করা হচ্ছে? তো এক্ষেত্রে আমাদের যে ধারণা বন্ধুরা, এখানে কিন্তু আমরা সিওর বলতে পারবো না, তবে আমাদের যে ধারণা, হয়তো কোনো সিকিউরিটি আপডেট করা হয়েছে বা এক্সট্রা কোনো রকম কোনো হয়তো সতর্কতা নেওয়া হয়েছে যাতে মানুষের কোনো রকম কোনো সমস্যা না হয়, সেই জন্যই হয়তো এই পরিষেবা পুনরায় চালু করা হচ্ছে। তো এক্ষেত্রে আপনাদেরকে জানাবো সব যে এইপিএস বন্ধ হয়ে গেছিলো বা বন্ধ করে দেওয়া হয়েছিল এমনটা নয়, কিছু কিছু এইপিএসের মাধ্যমে কিন্তু টাকা তোলা যাচ্ছিল। তো আপনারা হয়তো অনেকেই জানেন যারা যারা এইপিএস থেকে টাকা তোলেন। তো আবারও নতুন আপডেট চলে এসেছে এই এইপিএসের মাধ্যমে, অর্থাৎ আধার কার্ডের মাধ্যমে কিন্তু আপনারা টাকা তুলতে পারবেন। পোস্ট অফিসের লোকরা আপনার বাড়িতে এসে কিন্তু টাকা তুলে দিয়ে যাবে। তো কিভাবে এই সিস্টেমটা কাজ করে বা কিভাবে কাজ করবে চলুন সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তো দেখুন এখানে বলা হয়েছে এর জন্য গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক থাকা বাধ্যতামূলক। অর্থাৎ এই টাকা যদি আপনি তুলতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আপনার আধার কার্ড লিঙ্ক থাকা বাধ্যতামূলক। আর এই এইপিএস হলো এমন একটা সিস্টেম যাতে কিছু কিছু ব্যাঙ্কিং লেনদেন করা যায়, যেমন ব্যালেন্স চেক করতে পারবেন, টাকা তুলতে পারবেন, মিনি স্টেটমেন্ট কিংবা ফান্ড ট্রান্সফার করতে পারবেন, অন্য জায়গায় টাকা পাঠাতে পারবেন, সেই সমস্ত কাজগুলো কিন্তু করতে পারবেন। শুধুমাত্র বায়োমেট্রিক যাচাইকরণের মাধ্যমে এই কাজ করা যায়, অর্থাৎ আপনার আঙুলের ছাপ বা আপনার বায়োমেট্রিক তথ্য দিয়ে কিন্তু এই টাকা তোলা যায় বা টাকা পাঠানো যায় বা মিনি স্টেটমেন্ট দেখা যায়। এবারে আপনাদের অনেকের মনেই প্রশ্ন থাকতে পারে যে মোট কত টাকা করে তোলা যাবে বা কাজটা কিভাবে করবে। তো আপনাদেরকে জানিয়ে দিই, বর্তমানে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের তরফ থেকে কিন্তু একটা টুইট করা হয়েছিল, দেখতে পাচ্ছেন এই যে সেই টুইটটা, দেখুন ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক, তো টুইটার হ্যান্ডেলে টুইট করা হয়েছিল, যেখানে কিন্তু এই টাকা তোলার বিষয়ে বলা হয়েছে। দেখতে পাচ্ছেন আইপিপিবি অনলাইন। তো আধার কার্ড এটিএমের মাধ্যমে এইপিএসের মাধ্যমে কিন্তু সার্ভিস দেওয়া হবে, উইথড্রল করতে পারবেন, অর্থাৎ ক্যাশ উইথড্রল করতে পারবেন, টাকা তুলতে পারবেন। তো এখানে দেখুন আরও একটি বিস্তারিত বলা হয়েছে যে আপনি কিন্তু এখানে ক্যাশ ডিপোজিট করতে পারবেন, ক্যাশ উইথড্রল করতে পারবেন। দেখুন এখানে কিন্তু লেখা রয়েছে ব্যালেন্স ইনকোয়ারি করতে পারবেন, মিনি স্টেটমেন্ট নিতে পারবেন। আর এখানে দেখুন ম্যাক্সিমাম যে লিমিট 10,000 টাকা পার ট্রানজ্যাকশান করা হয়েছে, আপনি সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত প্রত্যেক ট্রানজ্যাকশানে তুলতে পারবেন।
তো এবারে আপনারা এই টাকা তোলার জন্য কোথায় যোগাযোগ করবেন? তো আপনাদেরকে জানিয়ে দিই, আপনার এলাকার যে পোস্টম্যান রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে ইওর পোস্টম্যান নাও হেল্পস ইউ টু উইথড্রল ক্যাশ অ্যাট ইওর ডোর স্টেপ, অর্থাৎ আপনার বাড়ি থেকে টাকা তুলে দেওয়ার জন্য আপনার যে পোস্টম্যান রয়েছে তারা কিন্তু আপনাকে সাহায্য করবে। তার জন্য আপনার এলাকার যে পোস্ট অফিস রয়েছে, সেই পোস্ট অফিসের যারা আধিকারিক রয়েছে, পোস্টম্যান রয়েছে, তাদের নাম্বারটা আপনারা নিয়ে রাখবেন। যদি আপনার প্রয়োজন হয় আপনি তাদেরকে ফোন করবেন, তারা কিন্তু বাড়িতে এসে আপনার টাকা তুলে দিয়ে যাবে। তো বর্তমানে কবে থেকে এই পরিষেবাটা চালু হবে এই বিষয়ে কিন্তু বিস্তারিত জানানো হয়নি, তবে এখানে অ্যাভেলেবেল নাও দেওয়া রয়েছে। আপনারা চাইলে কিন্তু ফোন করে দেখতে পারেন, যদি আপনাদের পোস্ট অফিসে বর্তমানে এই পরিষেবা চালু থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই সুবিধা পেয়ে যাবেন। তো বর্তমানে আপনারা এই উইথড্রল বা এইভাবে টাকা তুলতে চান কিনা, বা ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের এই সুবিধা নিতে চান কিনা, অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে অর্থাৎ বেশি বেশি করে শেয়ার করবেন। আর এই বিষয়ে যদি আপনাদের নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।